2021 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিক করতে চাইছো, তো সরকারি এবং বেসরকারি কলেজে পশ্চিমবঙ্গের মধ্যে যদি তোমরা পলিটেকনিক করতে চাও, সেক্ষেত্রে তোমাদের সকলকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেটা কি জেক্সপো 2021। জেক্সপো এন্ট্রান্স এক্সাম তোমাদেরকে দিতে হয়। এই এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমরা যে কোনো পলিটেকনিক কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে ফার্স্ট ইয়ার, 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্যে। তো এই জেক্সপো 2021 এক্সামটা 2021-এ কখন হবে, একটা বিষয় সকলকে ইনফরমেশানটা শেয়ার করে রাখতে চাইছি যে দেখো 2020 সালে পলিটেকনিকের যে অ্যাডমিশনের বিষয়টা ছিল, এটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে হয়েছিল। এই যে জেক্সপো এন্ট্রান্স এক্সাম, এই এক্সামে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু এক্সামটা কন্ডাক্ট হয়নি। এক্সামের ফর্ম ফিল আপ বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ফার্স্ট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন টাইমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেকেন্ড, কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। থার্ড হচ্ছে টোটাল কত নাম্বারের পরীক্ষা হবে এবং সিলেবাসটা কী থাকবে। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলবো, কিন্তু কিন্তু তার আগে একটা ইনফরমেশান তোমাদের সবার কাছে শেয়ার করতে চাই। যদি তোমরা এই জেক্সপো 2021-এর জন্য প্রিপারেশান নিতে চাও, এর সাথে সাথে যদি তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের সকলের জন্য ফ্রিতে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কীভাবে তোমরা এই ফ্রিতে কোচিং ক্লাসটা অ্যাটেন্ড করবে, ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে, যে লিঙ্ক থেকে তোমরা গুগল ফর্মটা বা আবেদন করতে পারবে, নাম্বারও পেয়ে যাবে। সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্টে তোমাদেরকে ক্লাসটা প্রোভাইড করানো হবে, সাবজেক্ট ওয়াইজ এবং তোমাদেরকে সিলেবাস ওয়াইজ যে MCQ থাকবে, MCQ কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে দেওয়া হবে এবং মক টেস্ট, তোমাদেরকে পুরো চ্যাপ্টার একটা করে ক্লোজ করবে এবং তারপর তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করানো হবে, যাতে তোমাদের একটা ভালো র্যাঙ্ক করতে পারো এবং সরকারি কলেজে চান্স পেতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই সেখান থেকে তোমরা আবেদন করবে। যাই হোক, ফার্স্ট তোমাদেরকে যে ইনফরমেশানটা দেবো জেক্সপো 2021-এর জন্য, জেক্সপো 2021-এর যে ফর্ম ফিল আপটা, আগেই বলতে চাইছি 2020 সালে, মানে আমাদের এখন যে রানিং ইয়ার, এখন আমাদের যে জেক্সপোর ফর্ম ফিল আপটা হয়েছিল আগের বছরে, সেটা হয়েছিল তোমাদের 31 মার্চ, লাস্ট ডেট ছিল এক্সামের ফর্ম ফিল আপ মানে আবেদন করার জন্য জেক্সপো এবং বুকলেটের 31 মার্চ ছিল শেষ দিন। 2020-21-এর বিষয়টা কি, 21-এর বিষয়টা হচ্ছে কি, এখন কোভিড-19-এর এখনও পর্যন্ত অ্যাকাডেমিক ইয়ারটা কি হচ্ছে, সব কিছু পিছিয়ে যাচ্ছে। মার্চ মাসের শেষের দিকে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে থাকে বা তোমাদের নতুন যে আপডেটটা, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি ভবন বলো, যখনই কোনো নতুন আপডেট বা নোটিশ আসবে অবশ্যই তোমাদের এই চ্যানেল থেকে আপডেট দিয়ে দেওয়া হবে, তার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো। 31 মার্চের মধ্যে দুটো প্রসেস থাকে ফর্ম ফিল আপ করার, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অফলাইনটা কি, অফলাইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পলিটেকনিক কলেজে যদি তোমরা যাও, সেটা সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ, সেখানে গিয়ে তোমাদেরকে এই অফলাইনে ফর্মটা কালেক্ট করতে পারো। MCQ বেসিসে একটা ফর্ম থাকবে, যে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হয়। অফলাইনে করলে 500 টাকা তোমাদেরকে লাগবে, 500 টাকা নন রিফান্ডেবল, কিন্তু যদি তোমরা অনলাইনে করো, অনলাইনে করলে 450 টাকা। নিজেদের বাড়িতে মোবাইল থেকে, ল্যাপটপ থেকে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে তোমরা এই অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারো, 450 টাকা তার জন্য তোমাদেরকে লাগবে। ক্লিয়ার? যদি ফিমেল ক্যান্ডিডেট হয়, কন্যাশ্রীদের জন্য 225 টাকা লেগে থাকে, এটা ফিমেলদের জন্য। এদিকে ফর্ম ফিল আপের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলো। সেকেন্ড তোমাদের চলে আসছি এক্সামের প্যাটার্নটা, তোমাদের MCQ প্যাটার্নে কোশ্চেন হবে, টোটাল 100 নাম্বার থাকবে টোটাল কোশ্চেনের, 4টে করে অপশন, 1টা কারেক্ট। তোমাদের কারেক্ট আনসার যদি দাও তার জন্য তোমাদেরকে 1 নাম্বার করে দেওয়া হবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে। কিন্তু যদি তোমরা কোনো নেগেটিভ মার্কিং, হ্যাঁ জেক্সপোতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, তোমরা যদি ভুল আনসার দাও, 4টে ভুল আনসার দিলে 1 নাম্বার তোমাদের মাইনাস হবে, 0.25 করে পার কোশ্চেনের হিসাবে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে। খুব কেয়ারফুলভাবে তোমাদেরকে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। এক্সামের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো, কোশ্চেন প্যাটার্ন কীরকম আছে সেটাও বোঝালাম। এরপর প্রশ্ন হচ্ছে টোটাল 100 নাম্বারের কোশ্চেন, সেটাও বললাম। সিলেবাসটা কী থাকে, যে কোশ্চেনটা তোমরা দেবে তো তার সিলেবাসটা কী থাকবে, তার সিলেবাসটা হচ্ছে তোমাদের মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ডের, মাধ্যমিক বা এর সমতুল্য যে কোনো মানে বোর্ড থেকে যদি তোমরা পাস করো, কোন কোন বোর্ড থেকে তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে চেক করতে পারো। মাধ্যমিক পাস যদি, হ্যাঁ মাধ্যমিক পাস একটা নাম্বারের ক্রাইটেরিয়া থাকে, মিনিমাম তোমাদের 35% পেতে হবে, 35% যদি থাকে তবেই তোমরা কিন্তু এই জেক্সপোর ফর্ম ফিল আপটা করতে পারবে বা যে কোনো কলেজে, সেটা প্রাইভেট কলেজ বলো বা সরকারি কলেজ বলো, অ্যাডমিশন নিতে পারবে। তাহলে মাধ্যমিকে 35% নাম্বার নিয়ে, আর একটা এজের ক্রাইটেরিয়া থাকে, এজ ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 17 ইয়ার্স, যদি তোমাদের 17 বছর হয়ে যায় তাহলে তোমরা এই জেক্সপোর জন্য আবেদন করতে পারবে মিনিমাম। কিন্তু তো যাই হোক, এই বিষয়টা 10th স্ট্যান্ডার্ডের মাধ্যমিকেরই সিলেবাস, মাধ্যমিকের দুটো সাবজেক্টের উপর তোমাদের এই জেক্সপোর কোশ্চেনটা হয়ে থাকে। কী সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথামেটিক্স,
ম্যাথামেটিক্স থেকে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, 50টা এমসিকিউ টাইপের কোশ্চেন, আর একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের টোটাল 50টা কোশ্চেন থাকে এবং এখানেও 4টে করে অপশন থাকবে চ্যাপ্টার বেসিসে, একটা সঠিক আনসারের জন্য তোমাদের 1 নাম্বার করে, 4টে ভুল দিলে 0.25 করে 4টে রং আনসারে 1 নাম্বার মাইনাস হবে। সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের? আরও যদি মনে কোনো প্রশ্ন থাকে বা তোমরা এই ফ্রি কোচিং ক্লাসটা তোমাদের কী বেনিফিট হবে, কোথায় করবে, কীভাবে সব কিছু বলে দিচ্ছি একটু। ফ্রিতে কোচিং ক্লাসটা করার জন্য ডেসক্রিপশানে একটা তোমরা লিঙ্ক পাবে, যে লিঙ্ক থেকে সম্পূর্ণ তোমরা ক্লাসটা বাড়িতে থেকেই, এখন দেখো অফলাইনে তো শুরু হয়নি কারণ এই কোভিডের জন্যে কলেজ এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে খোলা হয়নি, তো তোমরা অফলাইনে যখন শুরু হবে তখন তোমাদের কাছে ইনফরমেশান দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে নিজেদের বাড়িতে থেকেই অনলাইনে সেটা গুগল মিট এবং ইউটিউবে লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারো। মক টেস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু তোমাদেরকে পাঠানো হবে, আরও বিস্তারিত জানার জন্য তোমরা ডেসক্রিপশানে যে নাম্বারটা পাবে সেই নাম্বারে কল করতে পারো অ্যাডমিশন রিগার্ডিং যে কোনো সমস্যা থাকলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে লাইভ ক্লাসগুলি অ্যাটেন্ড করার জন্য। যে কোনো মনে যদি কোনো প্রশ্ন হয় জেক্সপো 2021 রিলেটেড তোমরা কমেন্ট করবে, সেটার আনসার অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।